আজকে বোঝাবো হচ্ছে আন্তর্জাতিক কবিতা, যেটা হচ্ছে কর্তার সিং দুগ্গাল থেকে নেওয়া। আগে আমি একটা মানে আগে একটা আন্তর্জাতিক কবিতা আমি বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পেট্রোল ব্রেকটা লাগে পড়তে জানি এমন এক মজুরি প্রশ্ন। কিন্তু আজকে বোঝাবো অলৌকিক, যেটা হচ্ছে কর্তার সিং দুগ্গাল থেকে নেওয়া। অর্থাৎ কর্তার সিং দুগ্গাল হচ্ছে মানে লেখক, তো কর্তার সিং দুগ্গাল হচ্ছে এটা একটা গল্প। তো অলৌকিক, অলৌকিক বলতে আমরা কী বুঝি সেটা আগে বুঝতে হবে। অলৌকিক বলতে কোনো একটা অস্বাভাবিক ঘটনা যা বিশ্বাস করা যায় না সমাজে, সেই ঘটনাকেই বলা হয় অলৌকিক, বা যা অবিশ্বাস্যকর ঘটনা বা বিস্ময়কর ঘটনা। তো সেই ঘটনাটাই হচ্ছে মেন গল্প। তো অলৌকিক বলতে কী বুঝি সেটা আমরা বলে দিলাম, কিন্তু এর মূল বিষয়টা কী আছে যে হাসান আফদাল, অর্থাৎ একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের নাম কি হাসান আফদাল। সেইখানে কী করছিল একদিন গুরু নানক, গুরু নানক এবং তার সঙ্গী মর্দানা যাচ্ছিল, অর্থাৎ শিষ্য যাকে বলা যায়, তারা যাচ্ছিল কি বাবলাতলা, অর্থাৎ হাসান আফদালের জঙ্গল একটা বাবলাতলা বলে গাছ আছে, সেইখানে তারা ধ্যান করবে বলে যাচ্ছিল। কিন্তু যখন যাচ্ছিল মাঠ হচ্ছে ধুধু ফাঁকা, মানে কনকনে রোদ, সব শুনশান। সেই সময় হঠাৎ কি মর্দানা জল তেষ্টা পেয়েছিল। তখন গুরু নানক খুব গভীর সমস্যায় পড়েছিলেন, কারণ তার এত তেষ্টা মিটেছিল যে এত তেষ্টা পেয়েছিল শিষ্যা হচ্ছে মর্দানার। তো গুরু নানক তার চেষ্টা মেটানোর জন্য কেন ব্যাকুল হয়ে গেছিলো, মনে মনে নিজে রাগও হচ্ছিল। তো সেই পরিস্থিতিতে তিনি বলছিলেন যে এখানে এক দরবেশ কুটির বেঁধে আছেন, তার নাম হলো বলিকান্ধারী, তুমি ওখানে যাও, ওখানে জল পেতে পারো। তখন সে কী করেছিল, মর্দানা ছুটে গিয়ে জল আনতে যায়। তখন বলিকান্ধি তাকে জিজ্ঞাসা করে কী করতে এসেছো। তখন সে বলে আমার খুব জল তেষ্টা পেয়েছিলো, আপনার এখানে জল পাবো বলে খোঁজ পেয়েছি তাই আসলাম। তখন বললো সে কুয়োয় জল রাখা থাকে, এখানে কুয়ো থাকে, বললো কুয়োয় গিয়ে জল খাও। যখন সে জল খেতে যায় তখন সেই বলিকান্ধারী জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসছো। তখন বলছে আমি গুরু নানক পীরের হচ্ছে মানে গুরু নানক পীরের নানক, যাকে বলা হয় পীর, অর্থাৎ মানে তখন বলছে গুরু নানকের আমি শিষ্যা। তখন বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে তাকে তাড়িয়ে দিল। তারপর আবার যখন গুরু নানকের কাছে গেল তখন তাকে জল খেতে দেয়নি, তারপর গুরু নানকের কাছে গেল, গুরু নানকে গিয়ে সমস্ত কথা বলে, গুরু নানক তাকে আবারও বলে তুমি আবারও যাও, সেখানে গিয়ে আবারও জল চাও, সে আবারও দিল না। এইভাবে সে তিনবার যখন ফেরত গিয়েছিল, চারবারের বার তখন কী করেছিল, গুরু নানক বলেছিল যে সামনে যে পাথরটা পড়ে রয়েছে সেই পাথরটা তুমি তোলো। দেখো সে যখন তুলেছিল মানে খুব তেষ্টায় কাছে ছিল, তো তুলেছে, তুলে দেখে জলের ঝর্ণা বেরিয়ে আসলো। সেই জলের ঝর্ণার যত জল ছিল সে তার নিজের তেষ্টা মেটালো। কিন্তু কিছুক্ষণ পরে বলিকান্ধারে যেখানে তার জল ছিল কুয়োতে, সেই কুয়োর জল কিন্তু নিচের থেকে উঠে এসেছিল। তো সে যখন দেখে তার কুয়োতে জল দেয় তখন সে হতভম্ব হয়ে যায়। তখন সে তখন দেখে নিচের দিকে মানে নিচের দিকে গুরু নানকের জলের ঝর্ণা বেরিয়েছে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায়। তখন ক্ষিপ্ত হয়ে গিয়ে কী করে, যখন বাবলাতলায় গুরু নানক তার শিষ্যা মানে ধ্যান করছিল, ধ্যানে মগ্ন ছিল, সেই সময় কী করেছিল, পাথর থেকে একটা বড় চাঙড়, অর্থাৎ পাথরের চাঙড়, পাথরের চাই যেটাকে বলা হয়, সেটা কী করেছিল গড়িয়ে দিয়েছিল। তখন গুরু শিষ্য মানে শিষ্য হচ্ছে তখন সবাই ধ্যানে মগ্ন, শিষ্য তখন গুরু নানককে বলছেন গুরু নানক আপনি সরে যান, এরকম একটা পরিস্থিতি এসেছিলো। তখন গুরু নানক সরেননি, গুরু নানক তখন বলছিল শান্ত, শুধু ধ্যান করে বলেছিল জয় নিরঙ্কর বলে ঠেকায়। তখন সে কী করে দুটো পাথরটিকে এরকম দুই হাত দিয়ে মানে এরকম দুই হাত দিয়ে এরকম এরকম ঠেকিয়ে রাখে, দুই হাত দিয়ে যখন ঠেকিয়ে রাখে তখন সেই তার দুটো হাতের মানে ছাপ, অর্থাৎ দুই পাঞ্জার ছাপ কী হয়েছিল পাথরে লেগে রয়েছে। সেই পাঞ্জা যেটা আছে হাসান আফদালের জঙ্গল এখন পাঞ্জা সাহেব নামে পরিচিত। তো এই সমস্ত গল্প, এই গল্পটা আমি যেমন তোমাদের বলছি তোমরা শুনছ, ঠিক তেমনি এই গল্পটা শুনছিল কে, কর্তার সিং দুগ্গাল, অর্থাৎ লেখক এই গল্পটা শুনছিল কার কাছ থেকে, লেখকের মায়ের বান্ধবীর কাছ থেকে এই গল্পটা শুনছিল। তো একদিন সেই হাসান আফদাল জঙ্গলে ফিরেঙ্গি, অর্থাৎ অনেক দূর সশস্ত্র বাহিনীদের নিয়ে গুলি চালানো হবে বলে তারা সবাই ট্রেনে করে নিয়ে আসলো ফিরেঙ্গিদের। তো নিয়ে যাওয়ার সময় সবাই জানতে পারছিল যে হাসান আফদাল জঙ্গলে যার নাম পাঞ্জা, হাসান আফদাল জঙ্গল যার নাম এখন পাঞ্জা সাহেব, সেখান দিয়ে দেশবাসীদের জন্য নিয়ে দেশবাসীদের গুলিবিদ্ধ করা হয়েছে, ফিরিঙ্গিরা তাদের নিয়ে যাচ্ছে তা করা হবে না। তখন তারা কী করেছিল, ট্রেন থেকে থামানো হবে, তো এটা তার মায়ের বান্ধবী বলছিল সেই কর্তার সিং দুগ্গালকে। তখন সে কী করেছিল, তখন তারা সবাই রেললাইনের উপর মাথা দিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত অনেক প্রাণঘাতী হয়েছিল, তারপরে নদীর ওখান থেকে স্রোত বয়ে চলে গিয়েছিল রক্তের ধারা। তারপর শেষ পর্যন্ত মানে যে গল্পটা বলছিল সে হচ্ছে তার মাথার সামনে এসে ট্রেনটা থামালো, তারপর সবাইকে বাঁচালো, তার রুটি লুচি পায়ে আরও অনেক কিছু তাদের খেতে দিল এবং এইভাবে বাঁচালো। তো কবির মনে এটাই প্রশ্ন জাগছিল যে অলৌকিক বলে কিছু নেই, কারণ দূরে এত রানিং ট্রেন, অর্থাৎ দ্রুত ট্রেনকে যখন এইভাবে থামানো যেতে পারে তাহলে পাথরের চাঙড়ের থাইটা এই থামানোটা কোনো
ব্যাপার না, তার চোখে জল এসে গেছিল। কারণ যারা সেই সমস্ত দেশবাসীদের জন্য রুটি এবং লুচি পায়েস করে দিয়েছিল এবং তাদের জন্য মৃত্যু দিয়েছিল, চোখের জলটা শুধু তাদের জন্যই। তো বিষয়টি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।